চ্যানেল বাইকার্স অফ বাংলাদেশ, আমি আরিফিন আছি আপনাদের সাথে। আজকে আমরা আরেকটি বাইকের ফার্স্ট ইমপ্রেশন করতে যাব। আমার সাথে আজকে আছে মিস্টার রাশেদ, আমার কাজিন। উনি আমাকে আজকে হেল্প করবে এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর জন্য। তো যাওয়া যাক শোরুমে, ওখানে গিয়ে আজকে বাকি যে ডিটেলস গুলো আছে সবকিছু আপনাদেরকে জানাবো বাইকের সম্পর্কে। আমরা এখন যে বাইকটি আপনাদের সামনে উপস্থাপন করছি তা হলো হোন্ডা সিবি 125 শাইন এসপি। হোন্ডার এই বাইকটি, যে বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটা 125 সিসির ইঞ্জিন এবং ইঞ্জিনটি BS4 এর ইঞ্জিন, এয়ারকুলড ফোর স্ট্রোক একটি ইঞ্জিন। তো বাইকটির ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে 10.16 BHP অ্যাট 7500 RPM আর টর্ক 10.30 NM অ্যাট 5500 RPM। বাইকটির যেটা টোটাল ওয়েট সেটা হচ্ছে যে 120 কেজি আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার। দেখে যতটুকু মনে হচ্ছে হোন্ডা এই শাইন এসপি বাইকটি যথেষ্ট স্টাইলিশ করার চেষ্টা করেছে, যেটা হচ্ছে গ্রাফিক্সগুলো খুব সুন্দর দিয়েছে। এবং পাশাপাশি বাইকটিতে রয়েছে 5টি গিয়ার। হয়তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে, হয়তো 4টি গিয়ার রয়েছে, আসলে না, বাইকে রয়েছে 5টি গিয়ার। আর বাইকের যে টায়ারের সাইজ সেটা হচ্ছে সামনে এবং পেছনে দুইটা টায়ারের সাইজ একই দেওয়া হয়েছে, 80-100 আর হচ্ছে 18, মানে সামনে এবং পেছনে 80-100 এবং দুইটাই রিমই হচ্ছে 18 রিম। এবং মজার বিষয় হচ্ছে খুবই, মানে জিনিসটা খুবই ভালো লেগেছে আমার, যে দুইটা টায়ারে টিউবলেস দেওয়া হয়েছে। সামনে ইউজ করা হয়েছে একটা ডিস্ক, ডিস্কের সাইজ হচ্ছে 240 mm এবং পেছনে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক। বাইকটির ফ্রেম হচ্ছে ডায়মন্ড শেপ ফ্রেম এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা টেলিস্কোপিক ফর্ক, পেছনে স্প্রিং লোডেড হাইড্রোলিক টাইপ শক্স, মানে টুইন শক্স ইউজ করা হয়েছে পেছনে। আচ্ছা, শক্সগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, হ্যাঁ, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আসি বাইকটার লুকিং গ্লাস নিয়ে, মিটার নিয়ে। বাইকটার লুকিং গ্লাস যথেষ্ট ভালো, দেখে মনে হচ্ছে বাইকটাতে হর্নেটের যে লুকিং গ্লাসগুলো ছিল হোন্ডাতেও, যেটা হচ্ছে হোন্ডা লিভুতে সেম লুকিং গ্লাসই ছিল। লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো, এটা আগেও আমি দেখেছি। এবং পাশাপাশি যদি মিটারে আসি, মিটারটি হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগের মিশ্রণের মিটারটি করা হয়েছে। তো আপনারা মিটারটি দেখলেই বুঝতে পারবেন। তো মিটারে আপনার RPM থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আছে, বাট দুইটার মিশ্রণে করা হয়েছে, সেমি ডিজিটাল বলা যায়। এখানে ইন্ডিকেটার সুইচও থাকবে, নিউট্রাল বাটনও আছে, আপার ডিপারের বাটন যেটা হচ্ছে অপশনও মিটারে শো করছে। তো যাই হোক, বাইকটি দেখে যতটুকু মনে হয়েছে, আসলে আপনি যদি রেগুলার কমিউটার সেগমেন্টের কোনো বাইক কিনতে চান, আমি বলবো যে আপনার পছন্দের তালিকায় এই বাইকটি রাখতে পারেন। কারণ বাইকটিতে ইউজ করা হয়েছে একটা প্রশস্ত সিট এবং সিটটা মানে ধরে বোঝা যাচ্ছে খুবই কমফোর্টেবল একটা সিট। আপনি যদি দুইজন রাইড করেন, আই থিঙ্ক খুবই কমফোর্টেবলভাবে বসে আপনারা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আরেকটা বিষয় যে হোন্ডা ক্লেম করছে যে এই বাইকটি হয়তো 65 কিলোমিটার যাবে পার লিটারে। তো আরেকটা বিষয় আমরা বলে রাখি বন্ধুদের, তো বাইকের যে মাইলেজটা বলে কোম্পানি, তো আপনারা যখন মাইলেজটা টেস্ট করবেন তখন নর্মালি যেটা করা হয় আর কি, 4000 থেকে 4500 RPM-এ মেনটেন করে মাইলেজটা টেস্ট করা হয়। আপনারা যখন 4000 থেকে 4500 RPM-এ রেখে মাইলেজটা টেস্ট করবেন, আই থিঙ্ক আপনার হোন্ডার যে মাইলেজটা দিয়েছে 65 কিলোমিটার পার লিটার ওই রকমই আসবে। নর্মালি যেটা হয়, আমরা খুবই রাফ রাইড করি, মানে RPM বাড়িয়ে বাড়িয়ে বাইক চালাই, হয়তো 1 নম্বর গিয়ারে 25-30, 2 নম্বর গিয়ারে 32-40, মানে এভাবে যদি চালান তাহলে মাইলেজটা অবশ্যই ফল করবে, যে কোনো বাইকের ক্ষেত্রেই হোক, নট অনলি দিস বাইক, যে কোনো বাইকের ক্ষেত্রেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গিয়ার লিভার যেটা দেখা যাচ্ছে এটা এখানে, মানে আমরা নর্মালি যেটা দেখি এই মানে 2020 সালের মধ্যে ম্যাক্সিমাম বাইকগুলোতেই গিয়ার লিভার সিঙ্গেল ইউজ করা হয়, মানে একটা নিচের দিকে বাকি সব উপরের দিকে ওঠে। তো এখানে হয়তো কমিউটার বাইক হিসেবে সুবিধার জন্য দুইটাই ইউজ করা হয়েছে, সামনে পিছনে দিতে পারবেন। নর্মালি আমরা যেরকম গিয়ার শিফট করি,
একটা নিচে আর বাকি সব উপরের দিকে। তো এখানেও সেম, একটা নিচে আর বাকি সব উপরের দিকে, মানে হচ্ছে পেছনের সাইডটা প্রেস করলেই হয়ে যাবে। তো আই থিঙ্ক সেটা হয়তো যারা কমিউটার রেগুলার বেশি রাইড করবেন ওনাদের সুবিধার জন্য করা হয়েছে এই জিনিসটা। এবং সাইলেন্সারটা যদি দেখি, সাইলেন্সারের উপরে একটি যেটা হচ্ছে কাভার দেওয়া হয়েছে, যদি হয়তো মানে ভুলবশত কেউ পা রাখে কোনো ধরনের প্রবলেম যাতে না হয় সেক্ষেত্রে। এবং পাশাপাশি যদি আরেকটা কথা বলি যে লাইটগুলো, সামনে হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর, টেল লাইট সব কিছু অ্যাকচুয়ালি হ্যালোজেন ইউজ করা হয়েছে। চাইলে এখানে এলইডি বাল্ব দিতে পারতো, এলইডি ইউজ করলে হয়তো লুকটা আরেকটু সুন্দর লাগতো সেক্ষেত্রে। আর টায়ারের কথা না বললেই নয়, টায়ারের সাইজটা যদি আরেকটু বড় হতো, সামনেরটা না পিছনেরটা, তাহলে হয়তো আমরা বাইকার যারা আমরা আরও কনফিডেন্ট পেতাম বাইকটা চালাতে। এমনিতেই মানে হোন্ডার ব্রেকিং সিস্টেম খুবই ভালো, আপনারা যদি হোন্ডার লিভো রাইড করেন তাহলে বুঝতে পারবেন। আর তাছাড়া আমিও লিভোর ইউজার রিভিউ দিয়েছি, সেখানে আপনারা দেখলে দেখতে পারবেন খুব ভালোভাবে ব্রেক ধরেছে টায়ার উইদাউট এনি স্কিড। তো অনেকেই বলবেন হয়তো যে ভাই আপনি তো খুব ভালো রোডে ট্রাই করেছেন, তো ভেজা রাস্তায় বা বালির রাস্তায় কীরকম হবে? ভাই ভেজা রাস্তায় বালির রাস্তায় যে কোনো টায়ার স্কিড কাটবে যদি ভালো করে ব্রেক না ধরতে পারেন। তো আমি আগেও বলবো এখনও বলি, আপনার কন্ট্রোলে বা আপনার লিমিটে বাইক চালাবেন, আই থিঙ্ক সেক্ষেত্রে আপনি মাইলেজও ভালো পাবেন, ব্রেকিংও ভালো পাবেন, ইনশাল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুরা যাই হোক, আমরা যতটুকু কভার করতে পেরেছি অতটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি যাদের কমিউটার সেগমেন্টের বাইকগুলো খুব পছন্দ তারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় বাইকটি রাখতে পারেন, যদি প্রয়োজন অনুসারে যদি পসিবল হয় আপনারা একটা টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন। দিলেই আপনারা বুঝতে পারবেন যে এর হ্যান্ডেলটা কতটুকু কমফোর্টেবলভাবে রাখা হয়েছে এবং সিটিং পজিশনের সাথে দুইজন ইজিলি রাইড করা যাবে, সেই বিষয়টা মাথায় রেখেই হয়তো হোন্ডা কোম্পানি এই বিষয়টা কনফার্ম করেছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে নাম্বার প্লেটের যে অপশনটা, ওইখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে এবং নিচে কোনো এক্সট্রা সাপোর্টিভ কোনো মার্কার দেওয়া হয়নি, যেটা বৃষ্টি ভেজা বা কোনো কিছুতে মানে বৃষ্টি বর্ষাকালে কোনো ধরনের সাপোর্ট বা কোনো কিছু আসবে সেই ধরনের। যাই হোক, আপনারা চাইলে আফটার মার্কেট সেটা লাগিয়ে নিতে পারেন। তো এনিওয়ে, আপনাদের আজকে হোন্ডা সিবি 125 শাইন এসপির বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর কোন কোন বিষয় আপনাদের জানা আছে এই বাইকটি নিয়ে, অবশ্যই আমরা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর। তো বন্ধুরা, বাইকটির প্রাইস হোন্ডা নির্ধারণ করেছে 1,26,900 টাকা। তো আপনারা চাইলে শোরুমে এসে যোগাযোগ করতে পারেন, কারেন্ট ডিসকাউন্ট 5,000 টাকা চলছে। তো ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা আসলে কনফার্ম করা যায় না, তো আপনারা আসলে সেখান থেকে কনফার্ম করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই বাইক যখন রাইড করবেন হেলমেট ব্যবহার করবেন, হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না। চাইলে হোন্ডার আমি যেই স্পেসিফিকেশন রিভিউটা করেছি সেটা হচ্ছে আমাদের রামপুরার যেই হোন্ডার যেই শোরুমটা আছে সেখানে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে রেফারেন্স দিতে পারেন, বাইকার্স অফ বাংলাদেশ। আই থিঙ্ক নিরাশ হবেন না, আপনারা যথেষ্ট অনার্ড হবেন, ওনারা খুবই ভালো বিহেভ করে সবার সাথে, ওনাদের বিহেভিয়ারে আই এম ফুললি স্যাটিসফাইড, আমাকে ওনারা অনেক হেল্প করেছেন এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আমরা আমাদের যে ফার্স্ট ইমপ্রেশনের যে ভিডিওটা ছিল হোন্ডা সিবি 125 শাইন এসপি, তো বাইকটা পুরোপুরি ডিটেলস আপনাদেরকে জানালাম যে স্পেসিফিকেশনগুলো আছে, তো আশা করি আপনাদের কাছে যত ভালোই লাগবে। যারা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক খুঁজছেন, আপনারা অন্যান্য যে কমিউটার সেগমেন্টের বাইকগুলো আছে সেই বাইকগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করলে আপনার যে পছন্দের যে ডিজায়ার যে বাইকটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন তো একটা বাহানা ছিল, আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে হোন্ডা লিভো বাইকটা দেখতে। তো লিভো বাইকটার একটা আমি ইউজার রিভিউ করেছি, আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তবুও আমার ভাইকে সামনাসামনি দেখানোর জন্য যে বাইকটা দেখতে কিরকম, বাইকটাতে উনি বসে কিরকম ভালো লাগবে বা ওনার হাইট অনুযায়ী বাইকটা পারফেক্ট কিনা সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি শোরুমে যাওয়া, পাশাপাশি একটা ফার্স্ট ইমপ্রেশন করে ফেললাম যেটা হচ্ছে হোন্ডা সিবি 125 শাইন এসপির। তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করবো যে বাইকটাতে বসে কেমন লাগলো, মানে লিভো বাইকটাতে মনে হয়েছে কি হাইটটা ঠিক আছে তোমার জন্য? হাইটটা আমার জন্য আরেকটু মানে ভালো, কোনো অসুবিধা নাই, হাইটটা আর একটু কমান বলছো? মানে যেটা হচ্ছে যে আমার যে কাজিন ওনার হাইটটা একটু কম, তো হোন্ডা লিভোর হাইটটাও যথেষ্ট কম। তো যতটুকু শোরুমের যে ম্যানেজারের সাথে কথা বললাম, তো উনি বললো যে এটাকে হয়তো আরেকটু অ্যাডজাস্ট করা যাবে, একটু ছোট করা যাবে। তো আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার এই বাইক হোন্ডা লিভো বাইকটি কিনবে, তো তারপর আবার আপনাদের সামনে ওই বাইকের একটা
যেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আসবো। অবশ্য একটা ইউজার রিভিউ করেছি, তারপরে যেহেতু ভাই নতুন বাইক কিনবে আপনাদের সামনে সেই জিনিসটা নিয়ে আসব। তো যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম যে হোন্ডা সিবি 125 এসপি শাইন এসপি এই বাইকটি সম্পর্কে, সো আমার কাছে ওভারঅল কম এট্রাক্টিভ ফিটের বাইক হিসেবে ভালো লেগেছে। যদি বন্ধুরা আপনারা এই বাইকটি কিনতে চান তাহলে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যে সেগমেন্টের বাইক কিনেন 125 150 বা যে সেগমেন্টের বাইক কিনেন, কয়েকটা বাইক একসাথে কম্পেয়ার করবেন, তারপরে দেখবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনার কাছে কোনটা মনে হয় যে আপনার ওইটাই হচ্ছে আপনার ডিজায়ারেবল বাইক। তো এখানেই শেষ করবো আজকের যেই ফার্স্ট ইমপ্রেশনটা আছে। অবশ্যই আপনারা যেটা হচ্ছে বাইক যখন চালাবেন হেলমেট ব্যবহার করবেন, দেখতে পাচ্ছেন আমার চুল এলোমেলা আওলা জাল হয়ে আছে, তো হেলমেট ছাড়া অবশ্যই বাইক রাইড করবেন না। এবং পাশাপাশি আপনারা যেটা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আসা মাত্রে আপনার কাছে অবশ্যই একটা নোটিফিকেশন চলে আসে, যাতে আপনারা আমাদের নেক্সট যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারেন। তো আপাতত জন্য বিদায় নিচ্ছি, আমি আরিফিন, ধন্যবাদ, ভালো থাকুন।